করেন, কোন প্রকার নিয়ন্ত্রণ কোন ক্ষেত্রে নাই, অর্থনৈতিক ক্ষেত্রে নাই, আইন শাসনের ক্ষেত্রে নাই, তাদের যে বিভিন্ন প্রজেক্ট গুলো সেগুলোতে নাই, বিভিন্ন সংস্থায় নাই। আর যদি থাকত তাহলে বানিশের মতো, তাহলে পর্দার মতো এই ধরনের দুর্নীতি বাংলাদেশে হতে পারে না। আর এই দুর্নীতির পরে দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজে বলেছেন যে এই বানিশ আর এই পর্দা এগুলো তো সৃষ্টি, তিনি স্বীকার করেছেন এর থেকে বড় বড় দুর্নীতি আরো করছেন এই সরকার। এটা হচ্ছে সৃষ্টি, আরো বড় বড় জিনিস আছে এবং বাংলাদেশের মানুষ জানে। আজকে বাংলাদেশ থেকে যে বৈদেশিক মুদ্রা পাচার হয়ে যাচ্ছে এটা ব্যাংকের রিপোর্ট থেকে আসছে।